दर्शक बंधुरा देखें नतून प्रतिभार रानी जार गानेर सुरे मुग्ध हुएछि आम्रा ताई आपनादेरके शोनानोर जन्य दाड़िएछि। तबे हाँ सुप्रिय दर्शक, तार असाधारण कण्ठे गान शोनार आगे तार गाने आसार पिछनेर गल्प एबं आरो विस्तारित अनेक किछु रयेछे जेटा आपनादेरके जानानोर दरकार आछे। तो आम्रा चलुन सरासरि रानीर साथे कथा बोली। तबे हाँ अवश्यई कथा शेषे सुमिष्टि कण्ठे एकटि गान शुनते पारबेन। रानी आपु প্রতিভাকে মানুষ পছন্দ করে ভালোবাসে, তার বিষয়ে কিন্তু জানার আগ্রহ থাকে মানুষের। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তো সুপ্রিয় দর্শক, সেখান থেকেই আমরা রানী আপুর সাথে কথা বলবো। তো রানী আপু, এই যে গানগুলো যে শিখেছেন, এগুলো কোথা থেকে কবে শিখেছেন বা গানে আসার শুরুটা কবে আমাদেরকে যদি একটু বলতেন? আসলে বলতে গেলে আমার ছোট থেকে গানের প্রতি ভালোবাসা ছিল। আচ্ছা আচ্ছা। আর আমার ওস্তাদ যে মোহাম্মদ আজহার আলী খান, তার থেকেই গান শেখা। ও আচ্ছা আচ্ছা। আপনি কতদিন মানে আগে থেকে গান গানে আসছেন, বা কোন বয়সে আপনি মনে হলো যে আপনার গান ভালো লাগে বা আমাকে গান শিখতে হবে, এরকম কখন মনে হয়েছিল? তখন মনে হয় 7 কি 8 বছর হবে। 7-8 বছরে মনে হয়েছিল গান শিখবেন? তাহলে তো ওস্তাদ মানে গানকে শুধু ভালোবাসা না ওস্তাদ, গানকে ভক্তিও করে। গানের প্রতি যে ভক্তি প্রেম, জি ওস্তাদ, সেটা বাল্যকালেতেই আমার মনে হয় ওর ভিতরে। কারণ 7-8 বছরে যখন গানকে ভালো লেগেছে, অবশ্যই গানের প্রতি একটা ভালোবাসা টান রয়েছে। আচ্ছা যাই হোক, আমি সর্বপ্রথম আপনার ওস্তাদকে ধন্যবাদ জানাই যিনি আপনাকে গান শিখিয়েছেন। তো তারপরে আমরা আসি হচ্ছে এই যে এখন যে গান করতেছেন, এখন আপনার ফ্যামিলি থেকে কোনো মানে বাধা বা সবার পারমিশন আছে কি না যে গান করবে, আমার মেয়ে শিল্পী হবে এরকম কোনো কথা, নাকি কারোর ইচ্ছাই নাই যে গান গাক আমার মেয়ে এরকম? সেটা বলতে গেলে আসলে আমার ফ্যামিলি থেকেই সাপোর্ট আছে আমার উপরে। আচ্ছা, মানে তাদের পারমিশন নিয়ে এখানে আসা। ও আচ্ছা, তাহলে তো আর কোনো কথাই নাই। আর সুপ্রিয় দর্শক, আপনারা চাইলেই কিন্তু একজন প্রতিভাবান শিল্পীর প্রতিভার বিকাশ ঘটবে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে, আপনারা ভালোবাসা দেখালেই তাদের স্বপ্ন পূরণ হবে। তো যাই হোক, আসলে অনেক কথাই বলতেছি, আরও কথা আছে, আরও কথা শুনবেন জানবেন। তবে আমার মনে হয় আপনাদেরকে একটা গান শোনানো দরকার, কারণ এত সুন্দর সে গান গায়, এটা আপনাদেরকে জানানো দরকার, আপনাদেরকে দেখানো দরকার। ওস্তাদ কি বলেন? অবশ্যই অবশ্যই, না দেখালে তো হবে না ওস্তাদ। হ্যাঁ সাগর, তাহলে সুন্দর করে একটা গান শোনায় দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। রানী আপু, হ্যাঁ ভাইয়া, দর্শকদের আপনি সুন্দর করে একটা গান শোনান আগে। আকাশে বাতাসে চল সাথী সাগর, 13 নদী পেছো
সুন্দর সুন্দর, অনেক সুন্দর গেয়েছেন আপু, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, গানটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এসএস প্রতিভার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।